কমিটির কারুর থেকে পারমিশন না দিয়ে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কোনো রেজলিউশন ছাড়াই কিন্তু সেখানে কর্মীও নিয়োগ করা হচ্ছে। এবং এর জেরেই কিন্তু সেখানকার যে পঞ্চায়েত সভাপতি সুদেবী মণ্ডল তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যার জেরে কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দারা পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছেন এবং তারা অভিযোগ করছেন। গ্রাম বাংলার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছতে রাজ্য সরকার পরিচালিত সজলধারা জল প্রকল্প। প্রকল্পের পরিষেবা নিয়ে একাধিকবার অসন্তোষ দেখা গিয়েছে, এবার ধরা পড়ল ঠিক তার উল্টো চিত্র। স্কুল প্রাঙ্গণে বসলো সজলধারা প্রকল্পের কল, আর তা নিয়ে শুরু হলো একপ্রস্থ কাজিয়া। স্কুল কমিটিকে না জানিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি একতরফা সিদ্ধান্ত, বলছেন স্থানীয় বাসিন্দারা। মানে সজলধারা কলেতে আমরা খুব গর্বিত, যেহেতু সজলধারা কল আমাদের এখানে ছিল না, মোস্তাকপুর হয়েছে, খুবই ভালো। কিন্তু যেভাবে হওয়ার দরকার সেভাবে হয়নি, বেআইনভাবে হয়েছে, পুরো পয়সা খেয়ে এখানে বসিয়েছে। না এখানে ভিএসি কমিটি জানে না, স্কুলের হেডমাস্টার জানে না, তাহলে এবার কীভাবে হলো? একটা এখানে একটা ছেলে রেখেছে, এখানে ফোর ক্লাসের মেয়েরা পর্যন্ত পড়ে, যথেষ্ট বড়ো ওরা, একটা ইয়ং ছেলে রেখেছে, এ নিয়েও আমার অভিযোগ আছে। ওরকম ভাবে ছেলে রাখা এখানে ঠিক না, আমি চাইছি প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য এক যুবককে নিয়োগ করা হয়েছে। কোন রকম রেজুলেশন ছাড়াই কর্মী নিয়োগ করা হয়েছে, নিজের প্যাডে নাম লিখে যুবকের কাজ সুনিশ্চিত করেছেন সভাপতি। অভিযোগ এমনটাই, পুরোটাই রাজনৈতিক চাল, দাবি সদ্য নিয়োগ পাওয়া যুবকের। এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। আমাকে নিয়োগ পঞ্চায়েত সমিতির থেকে, পঞ্চায়েত সমিতির প্যাডে আমার নিয়োগপত্র দিয়েছে, ওরা যারা ওই কথাবার্তা বলছে ওরা অ্যাকচুয়ালি রাজনীতি চাল চালছে, এখানে পুরো রাজনীতি। তবে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল জানাচ্ছেন বিষয়টা স্কুলের এখতিয়ারের মধ্যেই পড়ে না, তাই জানেন না অনেকেই। এটা সঠিক পদ্ধতিতে নিয়োগ করা হয়েছে, হয়তো মানে সবাই জানেন না আর কি। বিষয়টা হচ্ছে সজলধারাটা পঞ্চায়েত সমিতির থেকে করা হয়েছে, ওটা স্কুল ভিএসসির কমিটির কিছু না বা স্কুলের কোনো বিষয় না। স্কুল ভিএসসি কমিটি টোটাল আমাদের ওই মানে ওই এরিয়া যা জনগণ আছে এবং স্কুল স্টুডেন্টদের ভালো পানীয় জলের ব্যবস্থার জন্য কিন্তু ওই সজলধারাটা করা হয়েছে। গোটা বিষয়টাই বেআইনি, নিজের ইচ্ছে মতো পঞ্চায়েত চালাচ্ছে তৃণমূল, নিয়মের কোনো ধার ধারেই যাচ্ছেন না তারা, বলছে বিরোধীরা। এইখানে যে থাকবে এটা দেখাশোনা করার জন্য, এটা পঞ্চায়েত সমিতির একটা স্পেসিফিক রেজুলেশন অনুযায়ী সেটাকে সম্পন্ন করতে হবে। কিন্তু এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতিকে একটা বাপের সম্পত্তি মনে করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা, যেখানে দাঁড়িয়ে আজকে ওদের যাকে মন চাইছে তাকে বসিয়ে দিচ্ছে কোনো রেজুলেশন ছাড়া, কাপড়ের হাটের মতো মনে করছে যে তৃণমূলের ক্যাডার বসিয়ে তোলা তোলা। তো আমরা চাইছি যে এর একটা সুষ্ঠু, এটা পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের প্যাডে লিখে পাঠিয়ে নিয়োগ করেছে, তো এটা রেজুলেশন মোতাবেক পঞ্চায়েত সমিতির কাজ সম্পন্ন করতে হবে, রেজুলেশন মোতাবেক এখানে নিয়োগ হবে। হ্যাঁ, এটা বেআইনি। স্কুলের জায়গায় বসছে সজলধারা প্রকল্পের নল, অথচ জানছে না স্কুল, চাকরি পাচ্ছেন যুবক, অথচ হচ্ছে না কোনো রেজুলেশন, পুরো বিষয়টাই একপেশে। বনগাঁ থেকে দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান।